আমার 60 বছর পুরানো বাজার। এই বাজারের দীর্ঘদিন এই বাজারের মালিক পক্ষ এবং বাজারের পক্ষ থেকে মামলা হয়েছিল। মামলা বাজার যে বাজারের পক্ষ মামলা হেরেছে, হারার পরে তারপরে ওই বাজারটা রক্ষার জন্য বাজার কমিটি বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছিল, কিন্তু যতবার উদ্যোগ নিয়েছিল বিভিন্নভাবে এই উদ্যোগ সব হয় নাই। কারণ এই উদ্যোগের মাঝখানে প্রত্যেকবারে কোনো না কোনো বহিরাগতদের বাধা এসেছে। এরকম আজকে অনেকদিন ধরে লাস্ট অন্তিম যখন মালিক পক্ষ এবং বাজারের ব্যবসায়ীরা এই সমস্যা সমাধানের আইনের ঊর্ধ্বে সব কিছু ঊর্ধ্বে 150 লোকের জীবিকার রুজি রোজগারের যাতে থাকে, তাদের দুই মুঠো ভাত খেতে পারে, সেই সমস্যা সমাধানের জন্য মালিক পক্ষ এবং বাজারের পক্ষ থেকে বিভিন্নবার বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে। এবং একটা সময় মালিক বলেছিল যে যারা বাজারের ব্যবসায়ীরা আছেন এই বাজারের উপরে আপনাদের জীবিকা নির্ভরশীল, আপনাদের আমরা একটা ক্ষতি করে দেব, আপনাদের আমি একটা সুস্থ সমাধান করে দেব। কিন্তু এই কথার ভিত্তিতে অনেকবার মিটিং হয়েছিল, মালিক অনেকবার বাজারের যারা ব্যবসায়ী আছে তাদের লিস্ট চেয়েছিল এবং বাজার কমিটি অনেকবার লিস্ট দিয়েছিল। আবার বিভিন্ন সময় লিস্টের ভিত্তি বানানোর সময় বিভিন্ন চাপ সৃষ্টি হয়েছিল। হঠাৎ লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত এটাই হলো যে বাজার কমিটির যে দীর্ঘদিনের প্রচেষ্টা একটা সুস্থ সমাধান করে বাজারের ব্যবসায়ীরা বেঁচে যাক, তাদের একটা রোজগারটা স্থায়ী হয়ে যাক, তারা যাতে আবার হতাশ বা রুজি রোজগার থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের জীবন যাতে একটা হতাশামূলকভাবে না কাটাতে হয়, এই চেষ্টা বাজার কমিটি করেছে। কিন্তু লাস্ট অব্দি কোনোভাবে এটা সফল হলো না। আজকে বাজারের উচ্ছেদ চলছে, বাজার কমিটি বাজারের ব্যবসায়ীরা নিজেরাই তাদের ঘর কিনে নিচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এ বাজারে সবাই বাজারঘাটের ভোটার, কিন্তু বাজারঘাটের জনপ্রতিনিধির কাছ থেকে এখন অব্দি কোনো সুস্থ সমাধান করার জন্য উদ্যোগ নেয়নি বা সমাধান এখন অব্দি হয়নি, আজকে এখন অব্দি হয় নাই। এ দেখুন বাজারে ভাঙ্গা চলছে, চারিদিকে ব্যবসায়ীরা ভেঙে চলে যাচ্ছে আইনের প্রতি সম্মান জানিয়ে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই বাজারের সমস্যা সমাধানের জন্য আজকে 4-5 বছর ধরে অনেক জনপ্রতিনিধির দরজায়, এমএলএর দরজায়, প্রশাসনের দরজায় বাজার কমিটি এলাকার অনেক লোক গিয়েছে, কিন্তু এখনও কোনো সমস্যার সমাধান হয়নি। আজকে বাজারের ব্যবসায়ীরা হতাশ, তাদের ভবিষ্যৎ কী হবে, তারা কাল থেকে কোথায় থেকে তাদের রোজগার হবে, তারা কোথায় থেকে রোজগার করে খাবে, তাদের পরিবারের সবাই হতাশ। তাই আর কি বলবো, আমার কিছু বলার নেই।